বাংলাদেশের বিখ্যাত কবি, আ ভেরি ইয়াং রোম্যান্টিক পোয়েট রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ। প্রবাবলি অল অফ আ বেঙ্গলি ব্যান্ডস হ্যাভ অলরেডি ইউজড হিজ ফেমাস সং। আমাদের আজকের অনুষ্ঠানে তার প্রতি ট্রিবিউট। তার আগে আমরা শোনাতে চাই আমাদের প্রিয় রুদ্রের প্রতি লেখা একটা খোলা চিঠি, রিটেন বাই তসলিমা নাসরিন। প্রিয় রুদ্র, প্রজন্মে আকাশ, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে, তুমি কি এখনো আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো। তুমি জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো, তুমি আসলে বেঁচে গেছো রুদ্র? আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে হয় না? তোমার সেই ইন্দিরা রোজের বাড়িতে আবার সেই নীল ক্ষেত, শাকবাগ, পরিবার চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না? ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ একসময় যা ইচ্ছে হতো করতে, যদি ইচ্ছে হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে, ইচ্ছে যদি হতো সারা দিন পথে পথে হাঁটতে হাঁটতে, কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল, এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে রেখে এলো মিঠেখালিতে, তুমি প্রতিবাদ করতে পারোনি। আকাশের সঙ্গে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের, তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছি। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও। মংলায় বসে গানটি লিখেছি, মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে রুদ্র? অনেকদিনের ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিল যখন প্রতিদিন চিঠি লিখতাম, তুমিও লিখতে প্রতিদিন। সেবার আলমারি চোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা, তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো পুরো, আমার